Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা শ্রী শ্রী সারদা দেবীর জীবনের একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি মা সারদা ছিলেন একজন মহাসাধিকা আবার মনের দিক থেকে সম্পূর্ণ সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসিনী ছিলেন এ কথাও বলা চলে কিন্তু ব্যবহারিক জীবনে ছিলেন একজন আদর্শ গৃহিণী তাই আমরা দেখি শ্রী শ্রী সারদা মাও কিন্তু সঞ্চয় করছেন তবে সেই সঞ্চয় আমাদের মতো সাধারণ গৃহস্থ মানুষদের মতো নয় কেন নয় তাহলে চলুন শুনেনি মায়ের সেই সঞ্চয়ের কাহিনীটা এটি লিখেছেন মায়ের শিষ্য স্বামী ঈশানানন্দজি তিনি লিখছেন শ্রী শ্রী সারদা মায়ের একটি বাক্স ছিল ছোট্ট বাক্স আর তাতে মা সারদা কিছু জিনিস রাখতেন সঞ্চয় করতেন আর সেই সঞ্চয়গুলি ছিল সর্বকালের সেরা সঞ্চয় শুনলে আপনারা শিহরিত হবেন এবং অবাক হয়ে যাবেন মা সারদা তার ওই ছোট্ট বাক্সটিতে সাধারণত দশ থেকে বারোটি টাকা রাখতেন আর থাকত একটি থার্মোমিটার একটি ছোট্ট কাঁচি একটু সুতো কয়েকটি ছোট ন্যাগড়ার পুডলি থাকত কোনোটিতে সেই যে ন্যাগড়াগুলোর কুডলি থাকতো তার কোনোটিতে থাকতো দেবী সিংহ বাহিনীর মাটি কোনোটিতে সামান্য আফিন আবার কোনোটিতে বা জগন্নাথ সামান্য আটকে প্রসাদ বাঁধা থাকত ওই সকলের মধ্যে একটা পুঁড়লি ছিল যে পুঁড়লিতে মা শারদা শ্রী শ্রী ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ছয় থেকে সাতটি মাথার চুল এবং যে আসনটিতে বসে ঠাকুর দক্ষিণেশ্বরে আহার করতেন সেই আসনের সামান্য এক টুকরো বাঁধা ছিল হ্যাঁ বন্ধুরা একজন আদর্শ গৃহিণী মা সারদার সারা জীবনের সঞ্চয় স্বরূপ যে ছোট্ট বাক্সটি তিনি নিজের কাছে রাখতেন তার মধ্যে সঞ্চয় করা ছিল এই জিনিসগুলো তাহলে বুঝতে পারছেন মা সারদা কি সঞ্চয় করতেন এবং কেনই বা করতেন আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব বেশি করে শেয়ার করে আরও অনেককে জানার সুযোগ করে দেবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর খুব ভালো ভালো কমেন্টস করবেন অন্য কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে সেটাও প্রকাশ করবেন কমেন্ট করে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ